প্রথম টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে 2 রানে হারিয়ে দেওয়ার পর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা, কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে 16 রানে হেরেছে ভারতীয় ক্রিকেট টিম। একটি অসাধারণ জয় পেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট টিম তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজে। এই মুহূর্তে সিরিজে 1-1 সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট টিম, কিন্তু কেমন ব্যাটিং করেছে ভারতীয় ব্যাটসম্যানরা এই ম্যাচে, তেমনই বা বোলিং করেছে ভারতীয় বোলাররা এই ম্যাচে, আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব এবং কেন হেরেছে ভারতীয় টিম এই ম্যাচে। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত শ্রীলঙ্কা পুনের স্টেডিয়ামে খেলা, এবং পুনেতে একটি রেকর্ড রয়েছে যে টিম প্রথমে ব্যাটিং করে সে টিম 10টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচেই জিতে যায়। কিন্তু সেখানে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া কি করলো, প্রথম ভুলটি সেখানেই করলো। হার্দিক পান্ডিয়া টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল, যেখানে 10 ম্যাচের মধ্যে 8 ম্যাচ জিতে যায় যে টিম প্রথমে ব্যাটিং করে, সেখানে প্রথম ভুল সিদ্ধান্ত নিল হার্দিক পান্ডিয়া। এবং কি অসাধারণ বোলিং করেছে ভারতীয় বোলাররা, মাত্র 206 রান করতে পেরেছে শ্রীলঙ্কা 20 ওভার শেষে, এবং 207 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে 190 রান করতে পেরেছিল ভারতীয় ক্রিকেট টিম। 16 রানে ম্যাচটি হেরে যায় ভারতীয় ক্রিকেট টিম। ভারতীয় বোলাররা কেমন বোলিং করেছিল এই ম্যাচে এবং ভারতীয় ব্যাটসম্যানরা কেমন ব্যাটিং করেছিল এই ম্যাচে, যদিও প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা ক্রিকেট টিমের দুই ওপেনার ওপেনিং উইকেটে 80 রানের পার্টনারশিপ গড়েছিল দুজন। কুশল ম্যান্ডিস অর্ধশত রান করে, 52 রানের একটি দুর্ধ্বংস ইনিংস খেলেন, এবং তার সঙ্গে নিশাঙ্কা তিনিও 33 রানের একটি অসাধারণ ইনিংস খেলেন, এবং দুজনে মিলে অসাধারণ ব্যাটিং করে অসাধারণ শুরু করে। এবং সেই শুরুর ফলেই শ্রীলঙ্কা ক্রিকেট টিমের মিডল অর্ডার ব্যাটসম্যান আশালঙ্কা এবং শেষের দিকে অসাধারণ একটি ইনিংস খেলেন ক্যাপ্টেন দাসুল সানাকা, দুজনে মিলে 27 বলে 68 রানের পার্টনারশিপ করেছিল এবং অসাধারণ ফিনিশ করেছিল। এবং ক্যাপ্টেন আশালঙ্কা ক্যাপ্টেন দাসুল সানাকা তো 22 বলে 56 রান করেছে এই ম্যাচে, ভারতীয় বোলারদের পিটিয়ে ছাতু করে দিয়েছিল শ্রীলঙ্কার এই ক্যাপ্টেন। ভারতীয় বোলারদের মধ্যে অসাধারণ বোলিং করেছে আর্শদীপ সিং, টোটাল 7টি নো বল করেছে ভারতীয় টিম এই ম্যাচে, তার মধ্যে 5টি নো বল করেছে আর্শদীপ সিং একাই। অনেক ইমপ্রেসিভ বোলার আর্শদীপ সিং, টি টোয়েন্টিতে ভালো বোলিং করেছিল, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এশিয়া কাপে অনেক ইমপ্রেসিভ বোলিং করেছিল, কিন্তু চোট পাওয়ার পর এই ম্যাচে ফিরে এসেই তিনি ওয়ার্ল্ড কাপের পর বিরতির পর এবার তিনি অনেকদিন পর খেলার সুযোগ পেয়েছিল এবং ফিরে এসেই একই ম্যাচে একটি ম্যাচেই 5টি নো বল করলো, এবং টোটাল 7টি নো বল করেছে ভারতীয় বোলাররা এই ম্যাচে। 7টি নো বল মানে 7টি ফ্রি হিট। তো আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি যে ভারতীয় টিম এই ম্যাচে জিততে পারবে, এবং বিশাল জয় পেল শ্রীলঙ্কা ক্রিকেট টিম এই ম্যাচে, 206 রান করেছে 20 ওভার শেষে। তাই ফ্রি হিট, নো বল, ফ্রি হিট, হোয়াইট, এভাবে যদি বোলিং করে তাহলে কিভাবে হবে। মাত্র 2 ওভার বোলিং করেছিল আর্শদীপ সিং, তিনি 37 রান দিয়েছে 2 ওভারে, তার মধ্যে 5টি তো নো বলই। প্রথম ম্যাচে অসাধারণ বোলিং করা শিবম মাবি দ্বিতীয় ম্যাচে 4 ওভার বোলিং করে অর্ধশত রান দিয়েছে, 53 রান দিয়েছে। এবং ভারতীয় বোলারদের মধ্যে সাকসেসফুল বোলারদের মধ্যে ইমরান মালিক, তিনিও প্রায় অর্ধশত রানের কাছাকাছি রান দিয়েছে, কিন্তু তিনি 3টি উইকেট নিয়েছে। এবং দুজন স্পিনার বোলার ভালো বোলিং করেছে, আকসর পটেল ইকোনমিক্যালি ভালো বোলিং করেছে এবং 2টি উইকেট নিয়েছে, এবং তার সঙ্গে ইসবিদুর চাহালও 1টি উইকেট নিয়েছে। এবং শ্রীলঙ্কা টিম 20 ওভার শেষে 206 রান করে, এবং 207 রানের টার্গেটকে সামনে রেখে যখন ভারতীয় টিম ব্যাটিং করতে নামে, ভারতীয় টিমের বোলাররা তো ব্যর্থ হয়েছেই, ব্যাটসম্যানরা কিরকম পারফর্ম করেছে। প্রথম টি টোয়েন্টি ম্যাচে কে জিতিয়েছিল, প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতের টপ অর্ডার পুরোপুরি ফ্লপ করে, ঠিক সেম দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করতে পারেনি। লাস্ট 10টি ম্যাচে রিসেন্টলি ওয়ানডে ক্রিকেটে 200 রান করেছে বাংলাদেশের বিপক্ষে, শেষ ওয়ানডে ম্যাচে 200 রান করেছে এবং ফাস্টেস্ট 100 করেছে, ডাবল 100 করেছে ঈশান কিশন। কিন্তু ঈশান কিশন টি টোয়েন্টিতে একদমই ফর্মে নেই, লাস্ট 10টি ইনিংস দেখুন ঈশান কিশনের। কিন্তু যদি সবসময় আমরা শুনে থাকি যে যখন সঞ্জিব স্যামসন রান করতে পারে তাকে নিয়ে বলা হয় যে তিনি ওভাররেটেড, তিনি পাচ্ছেন না, কিন্তু যখন ব্যর্থ হচ্ছেন সঞ্জিব স্যামসন তো এই মুহূর্তে টিমে নেই, তিনি চোট পেয়ে মাঠ এই সিরিজে নেই এই মুহূর্তে, কিন্তু ঈশান কিশন একদমই ফর্মে নেই। এবং টি টোয়েন্টিতে দ্বিতীয় নম্বর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল শুভমান গিল, টেস্ট ক্রিকেটে অসাধারণ ফর্মে রয়েছেন এই ব্যাটসম্যান, কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে মাত্র 5 রান করতে পেরেছে। অনেকেই তো বলতে শুরু করে দিয়েছে যে শুভমান গিল টেস্ট ম্যাটেরিয়াল, তিনি টি টোয়েন্টিতে চলবে না, তাই টি টোয়েন্টিতে অন্য অপেনার দরকার ভারতীয় ক্রিকেট টিমের। অনেকেই বলছেন যে রোহিত রাহুল বা রোহিত শিখর ছাড়া তো এই সমস্ত প্লেয়ারদের নিয়ে আমরা কি করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে পারবো, কারণ 2024 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে, এই নতুন টিমকে তাই গড়তে চলছে ভারতীয় ক্রিকেট বোর্ড, কিন্তু এদেরকে নিয়ে কিভাবে স্বপ্ন দেখবে ভারতীয় টিম।
যেখানে কনসিস্টেন্সি নেই একজন ব্যাটসম্যানের মধ্যে। তিন নম্বরে ব্যাটিং করতে এসেছিল, ডেবিউ ম্যাচে ঘরের মাঠে ডেবিউ করার স্বপ্ন পূরণ হয়েছিল, ঘরের মাঠে ডেবিউ করেছিল রাহুল ত্রিপাঠি, তিনিও মাত্র 5 রান করে আউট হন। প্রথম শটে তিনি 4 মারেন, 2টি বাউন্ডারি মেরেছিলেন, তার মধ্যে একটি বাইয়ে যেয়েছিল মার। 5 রান করে আউট হয়েছিলেন রাহুল ত্রিপাঠি মাত্র এই ম্যাচে, এবং টপ অর্ডারের 3 জন ব্যাটসম্যান ব্যর্থ। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াও মাত্র 12 রান করে আউট হয়। প্রথম টি টোয়েন্টি ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছিল দীপক হুডা, দীপক হুডাও এই ম্যাচে মাত্র 9 রান করে ব্যর্থ হয়। প্রথম 12 ওভারে ভারতীয় টিম এই ম্যাচের মধ্যেই ছিল না, এবং 57 রানের মধ্যেই 5টি উইকেট হারায় ভারতীয় ক্রিকেট টিম, এবং 21 রানের মধ্যে 3টি উইকেট হারায়। প্রথম 3 টপ অর্ডার ব্যাটসম্যান 21 রানের মধ্যেই ফিরে যায়, এবং 34 রানের মাথায় 4টি উইকেট হারায় ভারতীয় ক্রিকেট টিম, এবং 57 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে বসে ভারতীয় ক্রিকেট টিম। সেখান থেকে ভারতীয় টিমের হাল ধরে আকসর পটেল এবং তার সঙ্গে টি-টোয়েন্টিতে নাম্বার 1 ব্যাটসম্যান সূর্যা কুমার যাদব, দুজনে মিলে অসাধারণ ব্যাটিং করেছে, দুজনেই অর্ধশতরান করেছে। কিন্তু প্রথম 12 ওভার পর্যন্ত ভারতীয় টিম এই ম্যাচে ছিলই না। যদি 12 ওভার ম্যাচ 12তম ওভারে রান আউটটি মিস না করতো শ্রীলঙ্কা ক্রিকেট টিম, তাহলে হয়তো অক্ষর পটেল এই ইনিংসটি খেলতে পারতো না, রান আউট হয়ে যেত অক্ষর পটেল, দুজন ব্যাটসম্যান একই ইন্ডে পৌঁছে গিয়েছিল, কিন্তু রান আউটের হাত থেকে বেঁচে গিয়েছিল অক্ষর পটেল। তারপরে 13তম ওভার থেকে ভারতীয় টিম ম্যাচে ফেরে, 13তম ওভারে 26 রান নেয় ভারতীয় ক্রিকেট টিম, 3টি ব্যাক টু ব্যাক সিক্স মারে হাসান আঙ্গাকে অক্ষর পটেল, এবং ওভারের শেষেও 6 মেরে শেষ করেছিল সূর্যা কুমার যাদব, টোটাল 4টি 6 এবং 2টি সিগন্যাল সহ 26 রান আসে ওভার থেকে। এখান থেকেই ম্যাচে ফিরতে শুরু করে ভারতীয় ক্রিকেট টিম, 20 বলে দুর্ধ্বংস ব্যাটিং করে অর্ধশতরান করে অক্ষর পটেল। রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে রবীন্দ্র জাদেজার আমরা ব্যাকআপ হিসেবে ভাবছি অক্ষর পটেলকে, এবং অক্ষর পটেল কিন্তু প্রুফ করছে, বাইরে বসে আছে ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল 2টি ম্যাচে সুযোগ পেল, ভালো বোলিং করলো এবং ভালো ব্যাটিং করলো, প্রুফ করছে যে অক্ষর পটেল তিনি আমাদের কাছে ফিউচারে অনেক কিছু সার্ভিস দেবে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে, এবং অনেক ম্যাচ জয়ের সাক্ষী থাকবেন তিনি। সূর্যা কুমার যাদব আজকে একটু অন্যরকম ম্যাচ খেলছিল, প্রথমের দিকে উইকেট পড়ে গেছিল, 5টি উইকেট পড়ে গেছিল, সেখান থেকে ভালো ব্যাটিং করলো এবং 51 রানের একটি ইনিংস খেলেছিল সূর্যা কুমার যাদব, তিনি 37 বলে 51 রান করে, এবং শেষ পর্যন্ত সূর্যা কুমার আউট যাদব যখন আউট হয়ে যায় তখনও ভারতীয় টিমের জয়ের সম্ভাবনা ছিল। শিবম মাবি শেষে এসে 15 বলে 26 রানের একটি ইনিংস খেলেন, এবং শেষ পর্যন্ত অক্ষর পটেল তিনি 31 বলে 65 রানের একটি দুর্ধ্বংস ইনিংস খেলেছিলেন, এবং অক্ষর পটেল আউট হয়ে যাওয়ার ফলেই ম্যাচের সব আশা শেষ হয়ে যায় ভারতীয় ক্রিকেট টিমের, এবং যেখানে 18 বলে 50 রানের দরকার ছিল ভারতীয় ক্রিকেট টিম, সেখানে শিবম মাবি এসে কটি বাউন্ডারি মারে, মধুসংখ্যাকে অসাধারণ তিনি বাউন্ডারি মেরে ভারতীয় টিমকে শেষ ওভারে 6 বলে 21 রানের দরকার ছিল। কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর প্রথমবার বোলিং করতে নেমেছে ক্যাপ্টেন বাসন্ত সানাকা, কিন্তু এটা বলতে হয় যার কপাল ভালো তিনি ভালো ব্যাটিং করেছে এই ম্যাচে, তাই এই ম্যাচে ভালো বোলিংও করলো, কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি লাস্ট বোলিং করেছিল, চোটের জন্য তিনি বোলিংই করছিল না, কিন্তু এই ম্যাচে বোলিং করলো এবং অসাধারণ বোলিং করলো, 11 ওভার বোলিং করে 4 রান দিয়ে 2টি উইকেট নিয়ে গেল, এবং শ্রীলঙ্কা ক্রিকেট টিম 16 রানে ম্যাচটি জিতে গেল। ভারতীয় টিমের বোলাররা ব্যর্থ, নো বল করছি, হোয়াইট বল করছি, সেখানে ভারতীয় টিমের টপ অর্ডার টোটালি ব্যর্থ, কোনো ব্যাটসম্যান সেভাবে রান করতে পারছে না, 2টি টি-20 ম্যাচ আমরা দেখলাম কোনো ব্যাটসম্যানই রান করতে পারলো না, ব্যতীত অক্ষর পটেল, এবং দ্বিতীয় টি-20 ম্যাচে সাকসেস হয়েছে সূর্যা কুমার যাদব, এবং প্রথম টি-20 ম্যাচে ভালো ব্যাটিং করেছিল দীপক হুডা, তাছাড়া কোনো ব্যাটসম্যান সেভাবেই রান করতে পারছে না। যেখানে ব্যাটিং ব্যর্থতা, যেখানে ওপেনাররা চলছে না, আমরা ভাবছি যে এই টিম নিয়ে আমরা 2024 ওয়ার্ল্ড কাপ খেলব, কিন্তু যেখানে কনসিস্টেন্টলি কোনো ব্যাটসম্যান রানই করতে পারে না, না ঈশান কিশানের কনসিস্টেন্সি আছে, না আছে শুভমন গিল, যদিও শুভমন গিল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলছে, রাহুল ত্রিপাঠি কারো কনসিস্টেন্সি নেই, না দীপক হুডার আছে, একমাত্র টি টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটসম্যান সূর্যা কুমার যাদব কনসিস্টেন্সি নিয়ে টি টোয়েন্টিতে রান করতে পারছে, তাছাড়া কোনো ব্যাটসম্যানই কিন্তু সেভাবে কনসিস্টেন্সি নেই, একমাত্র বিরাট কোহলি ব্যতীত টি টোয়েন্টি ক্রিকেটে রিসেন্টলি ভারতীয় ক্রিকেটের মধ্যে কোনো ব্যাটসম্যান ভালোভাবে রান করতে পারছে না। সো কিভাবে আমরা আশা করতে পারি যে এই টিম নিয়ে 2024 এই নতুন টিম নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারি, কোনোভাবেই সম্ভব নয়, পারফর্ম করতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে আমাদের প্লেয়ারদের মধ্যে, আমরা 100 করে 50 করে 2-4-5 ম্যাচ আমরা ফ্লপ যেতে পারি না, তো কোনোভাবেই পসিবল না। ইংল্যান্ড যেভাবে ক্রিকেট খেলছে রিসেন্টলি টি টোয়েন্টি টেস্ট এবং ওডিআই, সেখানে ইংল্যান্ডের মতো ক্রিকেট আমরা আগ্রাসী মনোভাব খেললেও কোনোভাবেই সাকসেস করতে পারছি না, এভাবে কোনোভাবেই পসিবল না।
তাই তো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে 16 রানে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট টিমকে। একটি ম্যাচে কোনো টিম যদি 60টি নো বল করে তাহলে কি করে এক্সেপ্ট করতে পারে সেই ম্যাচ জিততে পারবে, যেখানে টবলার ব্যাটসম্যানরা রানই করতে পারছে না। প্রথম টি টোয়েন্টি ম্যাচও একদম জাহাজ ফেল করেছে টবলারের ব্যাটসম্যানেরা এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও ফেল করেছে টবলার ব্যাটসম্যানেরা। প্রথম টি টোয়েন্টি ম্যাচে অক্ষর পটেল এবং সেই দীপক হুডাই ম্যাচটি ভারতকে জিতিয়েছিল এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও কিন্তু সেম সূর্যা কুমার যাদব, অক্ষর পটেল এবং শেষের দিকে শিবম মাবি একটি অসাধারণ ইনিংস খেলে 26 রানের। এর ফলে ভারতীয় টিম 190 রান করতে পেরেছে 20 ওভার শেষে। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কি হবে, ভারতীয় টিম কি চেঞ্জের দরকার আছে, এবার কি শুভমান গিলকে বসিয়ে নাকি শুভমান গিলকে আরেকটা সুযোগ দেওয়া দরকার? তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আমার মনে হয় শুভমান গিল টেস্ট প্লেয়ার, কেন শুভমান গিলকে এবার একটু ব্রেক দিয়ে শুভমান গিলকে টেস্টের জন্যই ভাবা উচিত এবং ওয়ানডের জন্যই ভাবা উচিত। শুভমান গিলের বদলে সুযোগ দেওয়া উচিত শেষ টি টোয়েন্টি ম্যাচে যদি টিম ম্যানেজমেন্ট চায়, কেন স্কোয়াডে রয়েছে অসাধারণ ফর্মে থাকা ঋতুরাজ গাইকোয়াড়, তাকে সুযোগ দিয়ে একবার দেখে নেওয়া উচিত। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অবশ্যই চেঞ্জ করবে ভারতীয় ক্রিকেট টিম, এটাই দেখা যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সিরিজ জিততে পারে কিনা, ম্যাচটি যদি সিরিজ কি জয় করতে পারে কিনা, নাকি প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ হারবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট টিম। আপনাদের কি মনে হয়, ভারতীয় টিম কি বাউন্স ব্যাক করতে পারবে এবং বাউন্স ব্যাক করার সাথে সাথে নয় কনসিস্টেন্সি নিয়ে ভারতীয় টিমের কোন প্লেয়াররা খেলতে পারে সেটাই ভারতীয় টিমের এই মুহূর্তে নজর রাখা উচিত, কারণ 2024 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এখনো সময় আছে, তাই আমাদের টিমটাকে এখন থেকেই তৈরি করতে হবে। সো কেমন লেগেছে আপনার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।